বন্ধুরা, যখন আমাদের মোবাইলে লাইট না জ্বলে তখন আমরা এখানে যে ভোল্টেজটা পাই ডায়োডের মাথায় সেটা হলো 3.6, অর্থাৎ ব্যাটারিতে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেই ভোল্টেজটা থাকবে। আর আমরা যখন এটা লাইটটা জ্বালায় দিব ঠিক তখন আমরা দেখতে পাচ্ছি এখানে 23 ভোল্ট আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে এটার যখন ব্রাইটনেসটাকে আমরা ধীরে ধীরে কমাইতে থাকবো তখন আমাদের ভোল্টেজটাও কমতে থাকে। তো আমরা একেবারে লক্ষ্য করছি 20 ভোল্টে আসছে, আবার যদি বাড়াইতে থাকি ঠিক এভাবে এটা বাড়তে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এক্সপ্লেন করব যে 3.7 ভোল্ট থেকে কিভাবে এখানে 23 ভোল্ট অথবা 23 থেকে 50 ভোল্ট হয়ে থাকে, অন্যান্য মোবাইলে 50 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। তো এটার বিস্তারিত আলাপ আলোচনা করব, প্লাস এই সেটটাতে কিভাবে এই লাইটিং সমস্যার সমাধান করছি সেটা দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি চার্জে লাগাচ্ছি, চার্জে লাগানোর পরে আমরা লক্ষ্য করছি 1.6 এই এম্পিয়ারটা টানছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল, হোপ ইউ অল ফিট এন্ড ফাইন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে রয়েছে রিয়েলমি 5i একটি সেট। এই সেটটার লাইটিং এর সমস্যা আমরা 6 পিন চার্জারের মাধ্যমে দেখছি যে 1.6 চার্জ টানতেছে এবং এটা ওপেন হওয়ার সময় ভাইব্রেশনও হচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা আসছে না। তো এই জিনিসটা আমরা অনুমান করতে পারছি যে এটা লাইটিং এর প্রবলেম, নতুন ডিসপ্লে লাগানোর পরেও লেখা কোনো লেখা আসতেছে না। তো এটা লাইটিং সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আজকে একটা লাইভ ক্লাসের ভিতরে দেখানোর চেষ্টা করব। আমাদের স্টুডেন্টরা এখানে উপস্থিত আছে, যারা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। লক্ষ্য করছি এই হলো আমাদের লাইটিং এর আইসি, এটা হলো লাইটিং আইসি, পাশে এটা লাইটিং এর একটা কয়েল, আর এটা হলো আমাদের ডায়োড। তো এই ডায়োডটা হলো ডায়োড থেকে আমাদের যে অ্যানোড লাইন অর্থাৎ পজিটিভ লাইন সেটা আসে। আমরা এই মুহূর্তে একটু ডায়াগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি এবং এখান থেকে দেখালে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই হলো ডায়োড, এই ডায়োড থেকে দুইটা লাইন, এ হলো আমাদের বিপিএস কয়েল, এই কয়েলের এই দুই প্রান্ত থেকে দুইটা লাইন এখানে ঢুকে এটার এই পাশে এবং এই পাশে, যা আমরা জানি এটা নোজ পয়েন্ট হলো ঠিক এখানে, আর এর এই দুই পাশ দিয়ে এটা ঢুকে, আর একটা রেজিস্টর রয়েছে। তো এইখান থেকে এটা চলে যায় এই সরাসরি ডিসপ্লের কানেক্টরের মধ্যে। তো ডিসপ্লে কানেক্টরের মধ্যে সিএবিসি লাইনটা এখানে কিভাবে কিভাবে আসতেছে এই জিনিসটা আপনাদেরকে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানেও মেবি এখানে রেজিস্টার নাই, কিন্তু তারপরেও তারা এখানে কানেকশনটা দেখাচ্ছে। তো আমরা এখানে জাস্ট এই কয়টার জিআর ভ্যালু নিব। তো জিআর ভ্যালু নিব কিভাবে, আমরা যদি এখানে চলে আসি, এই হলো আমাদের এলসিডি কানেক্টর। এলসিডি কানেক্টরের ভিতরে এখানে আমরা লক্ষ্য করছি যে আমরা যদি সিএবিসি লাইনটা কয় নাম্বারে আছে একটু গণনা করি, সিএবিসি লাইনটা যদি আমরা গণনা করি তাহলে দেখতে পাবো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমরা এই পাশ থেকে 8 নাম্বার লাইনটাই দেখবো যে এখন ওই জিআর ভ্যালুটা পাওয়া যায় কিনা। তো আমরা জাস্ট এখানে দেখি 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে আমরা যদি ভ্যালু দেখতে চাই তো আমরা দেখছি 0.6, অর্থাৎ এটা শর্ট হয়ে আছে। আমরা আরেকবার বিষয়টা ক্লিয়ার করি যে এইখানে সিএবিসিতে আমরা জিআর ভ্যালু পাবো 615। আমরা এখানে লক্ষ্য করছি সিএবিসি এখানে জিআর ভ্যালু রয়েছে 615, কিন্তু আমাদের ভ্যালু আসছে 1 2 3 4 5 6 7 8, তো আমাদের ভ্যালু আসছে একেবারেই কম, তার মানে এই লাইনটার কোথাও শর্ট আছে। তো আমরা যদি এই লাইনটা এটা হয়েও আসে, এখানে 6 আসছে, আমরা সরাসরি আইসিটার মধ্যে এবার চলে যাব। এখানে 600 ভ্যালু পাওয়ার কথা ছিল, তাহলে আমরা অনুমান করতে পারছি যে এটার এই জায়গাটাতেই সমস্যা রয়ে গেছে। এখানেও 5, এখানেও 5, তারপরে আমাদের এই লাইনটা এটা হয়ে আসে, তো এখানেও 5 দেখাচ্ছে।
আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে এই রেজিস্টরটা হইয়া আমাদের এই লাইনটা যায় কোন কারণে এই রেজিস্টরটা যদি শর্ট হয়ে থাকে তাও আমাদের এখানে এটা শর্ট দেখা যেতে পারে তো আমরা এটার ভ্যালুটা যদি এখান থেকে একটু দেখি ভালো করে মেবি আমাদের এই রেজিস্টরটা থেকে প্রবলেম আমরা প্রথম অবস্থায় এই রেজিস্টরটা অন্য আরেকটা বোর্ডে থেকে খুলে লাগানোর চেষ্টা করব মানে রেজিস্টরটাকে চেঞ্জ করার চেষ্টা করব হিট দিয়ে এটা এখান থেকে উঠাই নিলাম তো আমরা পুরাতন অন্য আরেকটা বোর্ড থেকে এই রাষ্ট্র সংগ্রহ করার চেষ্টা করব ঠিক আছে এখানে আমাদেরকে আবার পেজ দিয়ে দিতে হবে মনে রাখবা এখানে যদি হিটটা অনেক বেশি থাকে মানে হাওয়াটা তাহলে এটা উড়ে যাবো গা তো এরপরে আমরা এই যে ডায়োডটা রয়েছে তো এই ডায়োডের মাথায় 15 থেকে 20 ভোল্ট আমরা পাব এই ডায়োডের মাথায় 15 থেকে 20 ভোল্ট যদি আমরা না পাই তাহলে আমাদের এই যে লাইটের যে প্রতীকগুলো দেখানো হচ্ছে এটাও কিন্তু একটা ডায়োড এই ডায়োডটাকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড যে লাইটের ভিতর দিয়ে কারেন্ট চলাচলের সময় আলো জ্বলে ওই ডায়োডগুলোকে লাইট ইমিটিং ডায়োড বলা হয় তো এটা হলো লাইট ইমিটিং ডায়োড তো এই ডায়োডগুলোর ভিতর দিয়ে যখন আমরা জানি ডিসপ্লের ভিতরে অসংখ্য লাইট থাকে এই সেই লাইট তো আমাদের সহজ কথা যে এটার মাথায় আমরা ভোল্টেজ পাবো যখন সেটটার মধ্যে শুধু ব্যাটারি লাগানো থাকবে সেটা অফ থাকবে তখনও আমরা এখানে ব্যাটারিতে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা পাবো এবং সেটা যদি ওপেন করা হয় ওই অবস্থায় লাইট জ্বলতে থাকে তাহলে এখানে আমরা 15 থেকে 50 ভোল্ট পেতে পারি আর এছাড়া যখন আমরা ব্রাইটনেসটা কমাইতে থাকবো বাড়াইতে থাকবো তারপরেও আমরা লক্ষ্য করব যে ভোল্টেজটা কমছে এবং বাড়ছে তো এই এই বিষয়টাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখা যাক আমাদের সেটটা এখন জিআর ভ্যালুটা সঠিকভাবে পাওয়া যায় কিনা তো আমরা এই রেজিস্টরটা লাগাইলাম লাগানোর পরে আমরা আবার 1 2 3 4 5 6 7 8 বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে এখানে 0.13 দেখাচ্ছে তার মানে সে লাইনটা এখনো শর্ট আছে তো আমাদের লাইনটা শর্ট থাকলে যে কাজটা করতে হবে এখন আমরা যে লাইটিং এর আইসিটা আমরা চেঞ্জ করব তো লাইটিং এর আইসিটা চেঞ্জ করার পরে দেখব যে এটা রিডিংটার পরিবর্তন হয় কিনা তো এর উপরের পয়েন্টগুলোতে আমরা একটু মেজারমেন্ট করে দিই ওইখানেও ঠিক একই অবস্থা তো ওভারঅল কথা হলো আর যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এইভাবে এই দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল রিপেয়ার করে থাকি বন্ধুরা একটা কথা আপনাদেরকে যেটা ইনশিওর করব যে আমাদের এখানে ভর্তি হলে 100% কাজ শিখে যেতে পারবেন কারণ হলো আমরা প্রতিনিয়ত কাস্টমারের রানিং ফোনগুলো আমাদের হাতে আসে আমরা সেই ফোনগুলোর কাজগুলো আমরা করি আর যারা ল্যাবে বসে কাজ করতেছেন তারা সাধারণত পুরাতন এবং ডেড বোর্ড থেকে কাজ শিখেন আর এইসব কারণে যে প্রবলেমটা হয় আপনাদের কনফিডেন্স লেভেলটা 100% বাড়বে না যার দরুন সরাসরি আপনি একটা মোবাইলের দোকানে বসে কাজটা না শিখলে রানিং কাজগুলো কখনো করতে পারবেন না আপনার যখন নিজে দোকান দিবেন তখন দেখবেন যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এই সেই সমস্যাগুলো আমাদের এখানে যদি ভর্তি হয়ে কাজগুলো শিখেন এই সমস্যাগুলো আপনি পড়বেন না কারণ হলো আমরা প্রতিনিয়ত কাস্টমারের রানিং ফোন থেকে কাজগুলো শিখিয়ে থাকি বন্ধুরা এই মুহূর্তে আমরা এই সিএবিসি লাইনটার আবার দেখাবো তো আমরা এখানে লক্ষ্য করছি যে এই সিপিইউ লাইটিং আইসির একেবারে মাঝের পা থেকে এটা এসে থাকে বন্ধুরা আমাদের তাহলে লাইটিং আইসিটা ওকে হয়েছে মেজারমেন্ট যেহেতু ঠিক দেখাচ্ছে আমরা জাস্ট এখন চেক দিব যে চার্জিংটা দেখায় কিনা তো আমাদের চার্জিং এর লোগো চলে আসছে আমরা এই মুহূর্তে সেটাকে ওপেন করার চেষ্টা করব হ্যাঁ
আমরা লক্ষ্য করছি যে আমাদের সেটটা এখন ওপেন হচ্ছে, অর্থাৎ লাইটিং এর প্রবলেম ছিল সেই লাইটিংটা চলে আসছে। জাস্ট আমরা যদি এদিক দিয়ে লক্ষ্য করি, আমরা এইখানে আইসিটা পরিবর্তন করছি।